নমস্কার, আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে ডিমের পোলাও করে দেখাবো, খুব সহজ পদ্ধতিতে বানাবো। একটা কড়াইতে সামান্য পরিমাণ তেল দিয়ে তিনটে ডিম ভেজে নেব, এক চামচ নুন দিয়ে ভাজব, কোনো রকম হলুদ ব্যবহার করিনি। ডিমগুলো হালকা গোল্ডেন করে ভাজতে হবে। ডিম ভাজা হয়ে গেছে, এক এক করে তুলে নেব। এবার ওই সেম তেলে এক চামচ ঘি দিয়ে দেব। ঘি মেল্ট হয়ে গেলে সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে নেব। পেঁয়াজ একদম গোল্ডেন ব্রাউন করে ভাজতে হবে। এক চামচ পেঁয়াজ আমি তুলে রাখব গার্নিশের জন্য। এবার কিছু গোটা গরম মশলা দিয়ে দেব। ভালো করে একটু ভেজে নেব। এবার দেব হাফ চামচ আদা বাটা, এক চামচ নুন, হাফ চামচ দেব জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো দেব, এক চামচ চিনি দেব। এবার দেব হাফ চামচ গরম মশলার গুঁড়ো, ভালো করে মিশিয়ে নেব। কোনো রকম জল ব্যবহার করবেন না। এভাবে ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা আলু ছোট টুকরো করে কেটে রেখেছিলাম, আলুগুলো দিয়ে ভালো করে মশলাটা ভেজে নেব। আলু বেশি বড় করে কাটবেন না, না হলে সিদ্ধ হবে না। এবার আগে থেকে ভিজিয়ে রাখা চালগুলো দিয়ে দেব। আমি এখানে বাসমতি রাইস ইউজ করেছি, আপনারা চাইলে গোবিন্দভোগ চাল দিয়েও পোলাওটা বানাতে পারেন। ভালো করে মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নিয়ে দু কাপ জল দেব। আমি এখানে এক কাপ চাল ব্যবহার করেছি, তাই জন্য দু কাপ জল দিলাম। আপনারা যে পরিমাণ চাল নেবেন তার ডাবল পরিমাণ জল দেবেন। এবার আমি ঢাকা দিয়ে দেব। আমার কড়াইয়ের লিডের হোলটা আমি একটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দেব। কিছুক্ষণ পরে রাইসটা একটু চেক করব। রাইসটা আরও কিছুক্ষণ হবে। এবার ভেজে রাখা ডিমগুলো আমি দিয়ে দেব। আরও কিছুক্ষণের জন্য আমি চাপা দিয়ে রাখব। এবার দেব দুটো কাঁচা লঙ্কা, সামান্য পরিমাণ ধনে পাতা কুচি। এবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম।
এই রেসিপিটি করতে আমার সময় লেগেছে 20 মিনিট। দেখুন একদম ঝরঝরে ডিমের পোলাও তৈরি হয়ে গেছে। বাড়িতে অবশ্যই বানাবেন, আমাকে জানাবেন কেমন হয়েছে। আশা করি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ থেকে দেখে থাকলে লাইক করবেন। ভালো থাকবেন।